দুর্গম গ্রামীণ চরম খাদ্য সংকট সদর হাসপাতাল যেন আশ্রয় কেন্দ্র 4-5 দিন পর এসেছেন দুজন ডাক্তার যে ভাবে পার্সি আমরা রোগীদের সেবা দিছি যেখানে তিনজনে কাজ করতাম সেখানে একজন ওষুধের যে স্টক আছে স্টক আসলে এখন ঠিক নাই কৃন্ন পরিকল্পনা বাস্তবায়নে সেনাবাহিনীকে জড়ানো হয় ব্যবসায় দাবি সাবেক সেনা কর্মকর্তা সরওয়ার্ডের জানিয়েছেন আয়নাঘরের জনক সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা গুলশান দুইয়েও এরকম সেফ হাউস ছিল এগুলোকে আয়না ঘর বলত এর মূল পরিকল্পনাকারী হলো জেনারেল তারেক সিদ্দিকি অবসরপ্রাপ্ত যিনি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন রাজধানীতে কমেছে চিরা গুড় মোমবাতির যোগান বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা অভিযোগ স্বেচ্ছাসেবীদের বন্যার্থদের সহায়তায় বেশিরভাগ জেলায় হচ্ছে না শোভাযাত্রা ধর্মীয় আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ জন্মাষ্টমীর উৎসব শুনছিলেন এছাড়া দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি রাত থেকে কয়েক জেলায় মুসুলধারে বৃষ্টি হয়। বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে নোয়াখালীতে রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয় ভোর ছটা পর্যন্ত তিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পানির তোরে মুসাপুর স্লুইস গেট ভেঙে গেছে ভারী বর্ষণে সেনবাগ সোনাইমুড়ি চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে আজও বিরূপ আবহাওয়া এদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার ঘাসিয়ার চর নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ নেই এখন পর্যন্ত জেলায় পানিবন্দি একুশ লাখেরও বেশি মানুষ লক্ষ্মীপুরেও রাতভর মুসলধারে বৃষ্টি হয়েছে এতে করে বন্যা পরিস্থিতির আরও অবনতি জেলার উপজেলায় পাঁচ এখনও জলমগ্ন অবস্থায় শনিবার নোয়াখালীর স্লুইস গেটের তেইশটি রেগুলেটর খুলে দেওয়া হয় আর সেই পানি লক্ষ্মীপুরের নদী খাল হয়ে গিয়ে সাগরে মিশবে আর উপচে পড়া জল মেঘনাসহ আশপাশের খাল বিলে জমেছে এর সাথে বৃষ্টি এবং সরো হওয়া পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে

চোদ্দ গ্রাম বুড়িচং নাঙ্গলকোটের পরিস্থিতি কিছুটা ভালো হলেও লাকসা মনোহরগঞ্জ এখনও জলমগ্ন নৌজান নিয়ে বিজেপি সহ অন্যান্য বাহিনী ও স্বেচ্ছাসেবীরা ত্রাণ সরবরাহ করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম এদিকে ফেনির সদর সোনাগাজী ও দাগন ভুঁইয়ার পরিস্থিতির উন্নতি হয়নি এখনও এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়নে নিমজ্জিত পরশুরাম ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় ক্ষত করেছে দেখা দিয়েছে প্রত্যন্ত এলাকায় অবশ্য পানি নেমে যাওয়ায় যান চলাচল শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আর জেলা প্রশাসনের হিসাবে এখন পর্যন্ত ত্রিশ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে বর্তমানে ফেনী সদর সোনাগাজী দাগন ভুঁইয়া ছয় লাখ মানুষ পানিবন্দি সারা দেশে বন্যা পরিস্থিতির যেই চিত্র সেটি সহকর্মীদের মাধ্যমে আপনাদের জানাবার চেষ্টা করব শুরু দিয়ে যাচ্ছি ফেনীতে সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সেখানে রবিন ডাঙ্গন ভুঁয়াতে তো আছেন আপনি খুব সম্ভবত গত কয়েকদিন আপনি এসব এলাকা দেখেছেন তার সাথে আজকের যে পরিস্থিতি খুব বেশি পার্থক্য মনে হচ্ছে কিনা এবং প্রত্যন্ত এলাকায় খাদ্য সংকট আসলে কতটা সেটি একটু আমাদেরকে জানাবেন আর বৃষ্টি খুব বেশি পার্থক্য আসলে বিগত কয়েকদিনের মতো বা আজকের চিত্রের সঙ্গে তুলনা করলে খুব বেশি পার্থক্য নেই নেই এই কারণে যে খানিকটা পানি নেমেছে ঠিকই কিন্তু বানভাসী মানুষের যেই ঘর বাড়ির যে পানি বা তলিয়ে যাওয়ার যে পানি সেটি এখনো তলিয়েই আছে অর্থাৎ যত ভিতরে যাবেন ততই মানুষের সেই তলিয়ে যাওয়ার পরিমাণ কিংবা কি পরিমাণ পানি আসলে ভাসিয়ে নিয়েছে মানুষকে সেটি স্পষ্ট হয় এবং তারা প্রত্যেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় শিবিরে আশ্রয় কেন্দ্রগুলিতে এখনও আশ্রয় নিতেই হচ্ছে কেননা ঘরে ফেরার কোনো জো নেই এখনও ঘর থেকে পানি নেমে যাওয়া হয়নি অর্থাৎ বসবাস করার মতো সেই উপযোগিতা এখনও তৈরি হয়নি যে যেখানে যেভাবে পেরেছেন সেভাবেই আসলে আশ্রয় নিয়েছেন কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলো আসলে ঠিক অতটা নিরাপদ এখনও হয়ে উঠতে পারেনি অনেক ক্ষেত্রে অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলোতেও অনেক ক্ষেত্রে নিচতলায় পানি ঢুকে গেছে বা তলিয়ে আছে নিচতলা উপরে উঁচু ভবন যেগুলো চারতলা পাঁচতলা ছয়তলা সেরকম কোনো ভবন শিক্ষা প্রতিষ্ঠান সেটা যদি মিলে তাহলে সেখানে সেক্ষেত্রে তারা সেখানটায় আশ্রয় নিচ্ছেন এবং প্রত্যন্ত এলাকাগুলোতে বা দুর্গম যেসব বন্যান্ত চল রয়েছে সেইখানটায় কিন্তু এত বড় ভবনও নেই সেক্ষেত্রে তখন দোতলা তিনতলা যদি একটা ঘর মিলে সেখানে একসঙ্গে বিশ পঁচিশটি পরিবার থাকার মতো উদাহরণও আছে এবং সেই জায়গায় ত্রাণও পৌঁছাচ্ছে না নিত্যপণ্য মিলছে না এবং যখন নিত্যপণ্য না মিলে তখন কিন্তু মানুষ নিজেরা রান্না করে যে কোনো রকমের বাঁচার চেষ্টা যে উঁচু ভবনে সেইটাও হচ্ছে না এবং শুকনো খাবার বা ত্রাণ সেটা পর্যাপ্ত পরিমাণে এখনও প্রান্তিক পর্যায়ে পৌঁছচ্ছে না কেননা সেই যে পরিমাণ পানি সেখানটায় আসলে কোনো ধরনের ইঞ্জিন চালিত যান সড়ক দিয়ে আসলে সেখানে প্রবেশ করতে পারবে না একমাত্র ভরসা নৌকা বা নৌযান এবং সেটি আফেনের ফুলগাজি পরশুরাম সোনাগাজি সেই সব জায়গায় যেমন অপ্রতুলতা ছিল ভয়াবহ বিপর্যস্ত অবস্থার মধ্যেও আর দাগুন ভূইয়ার এই অঞ্চলগুলোতে সেই অপ্রতুলতা আরও বেশি স্পষ্ট কেননা এদিকে কোনো ধরনের নৌজানি আমাদের চোখে পড়েনি কেবলমাত্র ভেলায় চড়ে মানুষ নিজেরা নিজেদের রক্ষার চেষ্টা বা যাতায়াতের চেষ্টা যোগাযোগের চেষ্টা সেটি যেমনটি করছেন ঠিক তেমনি ভেলায় করে পানি এই নানান ধরনের নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর অন্যদিকে বিশুদ্ধ পানির যে খাব সংকট সেটি আরও বেশি প্রকট হয়েছে আরও বেশি স্পষ্ট হয়েছে পানিবাহিত নানান রোগ সেসবের জন্য চাহিদা নানান ধরনের ওষুধপত্রের সেসব আরও বেশি স্পষ্ট হয়েছে এবং সেই সংকটটা যে কতটা তীব্র সেটি সাধারণ আমরা যখন পথ চলিয়ে যখন আমাদের কাছে এসে তারা সেই চায় তখন সেটা আরও বেশি স্পষ্ট হয় এবং এক ধরনের নিরুপায়ে অসহায় অবস্থা প্রকাশ পায় আর প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত আসলে সাধারণ যে বনভাষী মানুষ বিপর্যস্ত জনপদ সেই সব জায়গায় কিন্তু কোনো ধরনের উদ্যোগ আমাদের চোখে পড়েনি বৃষ্টির কোনো উদ্যোগ চোখে পড়েনি শুনছিলাম আপনাকে অনেক ধন্যবাদ রবিন এপরজে আমরা কুমিল্লায় যাচ্ছি সহকর্মী মাহফুজ মিশু অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন মিশু কোথাও পানি বাড়ছে কোথাও আবার কমছে কুমিল্লার যেই অবস্থা সেটি তো আসলে উন্নতি অবনতির মাঝখানেই চলছে তার মধ্যে বন্যা পরিস্থিতির পরিবর্তন আসলে খুব একটা হয়েছে কিনা সেটি জানতে চাচ্ছি আসলে খুব একটা হয়নি বৃষ্টি আপনি যেমনটা বলছিলেন আমরা একটি আশ্রয় কেন্দ্র আছে কিন্তু পেছনে যদি একটু পানিটা দেখাই তাহলে এই পানিটা কিন্তু আসলে নামছে না এবং যারা স্থানীয় মানুষ তারা আসলে বলছেন যে পানিটা নেমে যাবে কোথায় সেটি একটি বড় প্রশ্ন কারণ আশপাশের যে তিনটি নদী সেই সবগুলো নদী আসলে উপচে পড়েছে উজানের পানিতে তার সঙ্গে বৃষ্টি অনিয়মিত বৃষ্টি সেটি তো আছে সেটিও পানির পরিমাণ কেন বাড়াচ্ছে আমরা একটি আশ্রয় কেন্দ্রে আছি সোনার বাংলা কলেজ এটি হচ্ছে বুড়িচংয়ের গোবিন্দপুর এলাকা এবং সেখানে যদি আমরা দেখি একটি বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে অনেক লোকজন এরই মধ্যে নিচে নেমে গেছেন কারণ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টায় কিছুক্ষণ পর এখানে আসার কথা ত্রাণ দিতে আমরা একটি আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের দু একজনের সঙ্গে কথা বলতে চাই যে আপনারা কবে কতদিন ধরে এখানে আছেন বাবা একটু বলেন

আমরা একটু কথা বলছিলাম যাদের সাথে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টায় আশ্রয় কেন্দ্রে আসবেন ফলে আশ্রয় কেন্দ্রে অনেকেই এরই মধ্যে নিচে নেমে গেছেন এবং সেখানে হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টার টান দিবেন আমরা একজন মুরব্বী মানুষ তার সঙ্গে কথা বলতে চাই আপনার এই আশ্রয় আপনার বাড়ি কোথায় ছিল এবং বাড়ির এখন কি অবস্থা এখানে কত আমার বাড়ি ইচ্ছা আজকে আজকা চার দিন ধরে আমরা এখানে আমার বাড়ির একতলা মনে করেন যে সিঁড়ির রুম আছে সিঁড়ির রুমের মানে ফুলুরের ওডনে এক মনে এক বিগত বাকি আছে আইস্কো আমি গিয়েছি মাত্র চাইর আঙ্গুল পানি কমছে আমি আল্লাহ দিলে আউনের দরকার না কিন্তু আইতে বাধ্য হইস খেরে শিশু নাতি আইতে লুই নাতিনলুই সেরির রুমের মানে ফুলের ওঠানে এক মনে এক বিগত বাকি আছে আইস্কো আমি গিয়েছি মাত্র চাইর আঙ্গুল পানি কমছে আমি আল্লাহ দিলে আউনেরানো দরকার না কিন্তু আইতে বাধ্য হইস খেরে শিশু নাতি নাতি লুই আইতে বাধ্য হইসে ঘরের জিনিসপত্র কিছু বাঁচাইতে পারছিলাম জি আপনার বাড়ির জিনিসপত্র না জিনিসপত্র উপরে মানে চাল দেন আর কি আর করি এই ডিরে একটু উপরে রাখি আইছি আর কি কি মনে হচ্ছে কবে নিজের বাড়িতে ফিরতে পারবেন জীবনে আমার প্রায় সত্তরের উপরে বয়স হয়েছে আমার জীবনে আমি এরকম পানি দেখিনি বহুত বাঙ্গা বীর বাট পড়ছে কিন্তু এরকম পানি আমার জীবনে আমি দেখিনি কবে ফিরতে পারবেন নিজের বাড়িতে নিজের বাড়িতে মন কারেন যদি না বাবা যাইতে পারতে আছে না এর কারেন ছাড়া তো যাই আমি পানি ফায়াম কই রান্না বাড়ি কইরাম কই এই পানি কি ব্যবহার করা যায় দূষিত পানি এটা দিয়ে হাঁটলে যায় চুলকায় যেমন বলছিলেন বৃষ্টি যে একে হচ্ছে থাকার সংকট বাড়ি ফিরলে কী খাবেন সেই সংকট চুলা কীভাবে জ্বলবে সেই সংকট সেই সাথে বৃষ্টিতে এই বন্যার ফলে আগে থেকেই কিন্তু আপনার বিদ্যুৎ সংকট তো রয়েছে ফলে এই সব কিছু সমাধান করে এই মানুষগুলো কবে বাড়ি ফিরবেন কিভাবে বাড়ি ফিরবেন এবং যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না কিংবা যাদের আত্মীয় স্বজন কেউ প্রবাসে থাকেন না তাদের সেই নতুন ঘর কিভাবে মেরামত করবেন এরকম অসংখ্য প্রশ্ন এই মানুষগুলোর সামনে আপাতত এই ত্রাণ বা সহায়তা যেটুকু পাচ্ছে সেটা দিয়ে হয়তো আপাতত তাদের জীবন ধারণ করা সক্ষম কিন্তু দীর্ঘমেয়াদে যে বড় ধরনের ক্ষতির মুখে এই মানুষগুলো পড়লেন সেখান থেকে বের হয়ে আসার একটা রাস্তা আসলে তারা চান বৃষ্টি অনেক বিস্তারিত করে আপনি দেখাচ্ছিলেন আমাদেরকে আমরা শুনছিলাম ও দুজন মুরব্বীও কথা বলছিল তাদের কষ্টের কথা অনেক ধন্যবাদ মিশু পাঁচ দিন সুপেও পানি ছাড়া কিছুই পায়নি ফেনীর সোনাপুর গ্রামের শতাধিক পরিবার আশপাশের উঁচু ভবনগুলো আশ্রয়স্থল হলেও দিন কেটেছে অনাহারে আর দুর্গম এলাকা হওয়ায় কোনো ত্রাণ সহায়তাও পৌঁছায়নি সেখানে গিয়েছিলেন সহকর্মী আলামিন শিকদার ছবি তুলেছেন আরেক সহকর্মী সাইদুর রশিদ ইফান হাতের ইশারায় এই ছোট্ট ছেলেটি দেখিয়ে দিচ্ছে টানা পাঁচ দিন পানিতে ডুবে আছে তার পরিবার জোটেনি এক বেলা খাবার ত্রাণ আসার খবরে সাত্রে এসেছে তীরে আমার বাড়ির ওই দিকে এখন পানি অনেক পাঁচজন মা বাবার পাঁচজন মা বাবা ভাইবোন অনেকদিন ধরে খাবার পাচ্ছি না অনেকদিন না খেয়ে সবাই আসছে এই জন্য আমরা এখানে খাওয়া নিতে আসছি এইখানে কয়টা পরিবার আশ্রয় নিছেন ভাই কতজন কতজন বাইশ জন সোনাপুরের এই গ্রামটিতে এই একটি দোতলা বাড়ি এবং এই জায়গাটিতেই চারটি পরিবারের বাইশ জন সদস্য এখানে আশ্রয় নিয়েছে এবং তারা গত চার দিন ধরে কোনো খাবার পাচ্ছে না দোতলা এই ভবনটিতে আশ্রয় নেওয়া পরিবারের মতো চার দিন পর খাবার ও বিশুদ্ধ পানি পেয়েছে এই গ্রামের বেশিরভাগ মানুষ পাঁচ দিন না খাই আছে কেউ আসে না এদিন পানি গলা পর্যন্ত কেউ আসে না মুড়ি চানাচুর এগুলো যা বিস্কুট আছিলো ওইগুলো দিয়ে খেয়ে বাঁচিয়ে আছি বৃষ্টি হয়েছিল কেউ আসে নাই কিন্তু আমরা আমরা ঘরে বসে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি ট্রান নিয়ে ছুটছে স্বেচ্ছাসেবীরাও বোট দেখলে এভাবেই ছাদে আশ্রয় নেওয়া মানুষগুলো ট্রানের জন্য বস্তায় রশি বেঁধে ফেলছেন নিচে আমরা হচ্ছে দেখেন প্রত্যন্ত অঞ্চল যেখানে এখনো কেউ পাঁচ দিন ধরে যেতে পারে নাই অনেক গভীর গভীর জায়গা আছে অনেক গহীন যেখানে মানুষ কখনো যেতে পারছে না সেখানে আমরা মূলত এখন ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি এখনও পরশুরাম ছাগলনাইয়া ও সোনাগাজির বেশিরভাগ জলমগ্ন এলাকায় ত্রাণ পৌঁছায়নি একটা বাড়িতে চাষ পঁচিশ জন মানুষ রয়েছে ওইখানে কিছু দেয় না আমার বাড়িতে পঞ্চাশ মানুষ আছে কিন্তু আমি চাইছি সিদ্ধ চাল ছাড়া কিছু খাবে তারি না মসজিদের উপরে রাখছে মানুষ দোতলা তিন তালার উপরে কারো বাড়ি ছাদের উপরে কোনো ফানে যায় না এখানে সব রোজ তার মধ্যে দিতেছে তারা বাড়িতেছে যারা ভিতরে আছে তারা কিন্তু কোন কেউ পাইতেছে না বেলুনিয়া ফুলগাজি ফসুরাম ওইদিকে কোন ত্রাণ যাইতেছে না ওইদিকে মানুষ সেফ আছে কিন্তু ক্ষুধার্ত মানুষ এদিকে টানা দুদিন বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে পানি দৃশ্যমান হচ্ছে ডুবে যাওয়া ঘর বাড়ি কমতে শুরু করেছে পানি এবং ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ডুবে থাকা ঘরের টিনের চালাগুলো তবে যে জায়গা থেকে পানি কমতে শুরু করেছে সেখানে বোট নিয়ে ত্রাণ সহায়তা পাঠানোটা এখন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে তারপরও যতটুকু যাওয়া যায় ততটুকুই যাওয়া হচ্ছে বোট নিয়ে এবং উপর থেকে হেলিকপ্টার মাধ্যমে পাঠানো হচ্ছে ত্রাণ এরপরও ত্রাণ স্বল্পতায় রয়েছে অনেকগুলো গ্রাম আল আমিন সিকদার জুমরা নিউজ ফেনি এক সপ্তাহ ধরে জলবন্দী ফেনি সদর হাসপাতাল এখন এক অন্ধকার ভূতের বাড়ি ছয় দিনে খুব সামান্য পানি নেমেছে নেই বিদ্যুৎ বন্ধ পরীক্ষা নিরীক্ষা রোগীদের অভিযোগ পাঁচ দিন বাদে রোববার ডাক্তার এসেছেন তাও মোটে দুজন দূরের এলাকার মানুষের ভিড়ে হাসপাতাল একরকমের আশ্রয় কেন্দ্রেই পরিণত হয়েছে অভাব দেখা দিয়েছে নিরাপদ খাবার পানি আর প্রয়োজনীয় ওষুধের ফেনি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম পৃথিবীবাসীর সাথে তার পরিচয় সতেরো দিনের এরই মধ্যে সে পেয়েছে নাম আলিফা ইসলাম আরোহী আরও দিন কয়েক আগে তার মা ছাড়পত্র পেলেও বন্যার পানির তোড়ে আর ফেরা হয়নি বন্যার কারণে না তবুও এখন তো পানি একটু কমে দেন ডাক্তার ভরা ডাক্তার আইলে ওর সিলেটে কাটবো রিলিজ করে দিব না থাকতে আমরা রয়েছি ফেনীর বন্যার সবচেয়ে ভয়াবহ পাঁচ দিনে সদর হাসপাতালে জন্মগ্রহণ করেছে আটাশ জন শিশু পানিবন্দি এই সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসা বেশিরভাগই শিশু তবে ডাক্তার সংকটে তাদের চিকিৎসা চলছে কোনো মতে বুধবার অপারেশন হয়েছে মানে বিশেষবারেও খুব বৃষ্টিপত্ত ছিল যার কারণে পরিস্থিতি এমন হয়ে গেছে যে যেতে পারেনি আষ্ট দিন আনা ছেলে জ্বর খিচে নিয়ে উঠেছে এখানে খিচেনে আগেও খিচে ছিল হালকা ছিল খিচে নিয়ে ওষুধ খাওয়াই অনেক এদিন গিয়ে খুলে জ্বর ঠেলা কাটতে কাটতে হাতের গুলা ঢুকতেনি ডাক্তার না কেউ নেই রুগীদের অভিযোগ গেল তিন চার দিনে হাসপাতালে আসেননি কোনো চিকিৎসক হাসপাতালে গিয়ে দেখা মিলেছে মাত্র দুজন ডাক্তারের তবে সংকটের এই সময়ে রোগীদের পাশে ছিলেন নার্সরা যা পারছি যেভাবে পারছি অন্ধকার তো আছে ওটা তো আছেই যেভাবে পারছি আমরা রুগীদের সেবা দিছি ডেলিভারিও করছি রুগী তো আসতেছে রুগীতে ঝড়ের মধ্যেও রুগী আসছে তারপর আমরা এগুলো তো যেখানে তিনজনের কাজ করতাম সেখানে একজনের কাজ হাসপাতালে রোগীদের সার্বিক সহায়তায় যোগ দিয়েছেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক যে কোনো কাজে সবার পাশে থাকছেন তারা আমরা বরিশাল থেকে হচ্ছে টোটাল চারজন আসছি যারা হচ্ছে ডিজাস্টার রেসপন্স টিমের হয়ে যাদের পূর্ববর্তী অভিজ্ঞতা আছে ডিজাস্টারে কিভাবে কাজ করতে হবে এবং উদ্ধার কাজের জন্য তবে চিকিৎসকরা বলছেন জলবন্দি থাকার কারণেই ডিউটিতে আসতে পারেননি তারা সেবা কার্যক্রম স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা তাদের চরম দুর্ভোগ আসলে রুগীদের আমাদের স্বাস্থ্য ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে ফার্মেসিতেও কোনো ধরনের হেল্প করতে পারছে না ঠিক আছে যে ওষুধগুলো সবগুলো আমাদের স্টোর থেকে শুরু করে সব কিছু মানে ওষুধের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো আসলে এখন ঠিক নাই ভর্তি থাকা রোগীরা বলছেন এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ পানি আর জীবন রক্ষাকারী ওষুধ হাসপাতাল নিজে এখন অসুস্থ ছয় দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে আইসিইউ এবং পরীক্ষা সহ আরও যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো পুরোপুরিভাবে বন্ধ রয়েছে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এখানে ভর্তি থাকা রোগী যারা রয়েছেন তারাও পড়েছেন ভোগান্তির মুখে তবে প্রধান সড়কগুলোর পানি কমতে থাকায় রোগী যারা ভর্তি রয়েছেন তারা বলছেন চিকিৎসকরা এসে জেনারেটর সুবিধা যদি চালু করেন তবে খানিকটা আবারও চালু করা সম্ভব ফেনী সদর হাসপাতালের কার্যক্রম তাজনুর ইসলাম যমুনা নিউজ গতকাল রাতে আনসারদের সাথে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে অনেক শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি সহকর্মী আখলাকু সাফা আছেন সেখানে সাফা হাসনাত আবদুল্লাহ সহ আহত যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন একটু জানাবেন হাসনাত ভালো আছে সেই খবরটা কিছুক্ষণ আগে জানলাম আমি গিয়েছিলামও সে যে কেবিনে আছে সেখান থেকে দেখেও আসলাম যেটি হচ্ছে যে খুব রক্তক্ষরণ হয়নি কিন্তু প্রচণ্ড রকমের আঘাত পেয়েছে গতকাল যখন সচিবালয়ের ভেতরে তারা প্রবেশ করে হাসনাত আবদুল্লা তখন লাইভে ফেসবুক লাইভে পুরো বিষয়গুলো বলছিল তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু হামলাটা হয় রাতে এবং সেই হামলায় সমস্ত শরীরে তার আঘাতের চিহ্নগুলোও কিন্তু এখনও পর্যন্ত দেখা যায় এবং সবশেষ তাকে কেবিনে ট্রান্সফার করা হয়েছে সকালবেলা এবং সে রেস্টে আছে তবে দুজনের অবস্থা একটু বেশি খারাপ যেটি বলা হয়েছে যে তাদের মাথায় ইন্টারনাল হেমোরেজ অর্থাৎ সেই হয়েছে যে এবং সেই দুজনের সার্জারি লাগবে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল কিছুক্ষণ আগে তিনি যেটি বললেন যে গতকাল মোট জন আহত যারা এই সচিবালয় থেকে আনসারদের সঙ্গে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আহত হয়ে তারা ঢাকায় মেডিকেল কলেজে আসে তাদের মধ্যে পঞ্চান্ন জনকে বিভিন্ন ধাপে তাদেরকে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা এবং আরও কয়েকজনের পরবর্তী যে চিকিৎসাগুলো সেগুলো দেওয়ার দরকার পড়েছিল সব মিলিয়ে রাতের মধ্যেই পঞ্চান্ন জনকে চিকিৎসা দেয়া গেছে আর পাঁচ জনের অবস্থা বেশি খারাপ যার মধ্যে হাসনাত আবদুল্লাহ ছিলেন সবার কাছে দোয়া চেয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা এবং ক্যাম্পাসে যাদের সঙ্গে আমার দেখা হলো তারাও কিন্তু একই কথাই বলেছেন আর যেটি বলা যায় যে মেডিকেল টিম যেগুলো কাজ করছে অর্থাৎ ছাত্র আন্দোলনের ঢাকা মেডিকেল কলেজের ভিতরে তারাও বলছিলেন যে এরই মধ্যে অন্য আরও একশো জন যারা এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একশো জন এখনো আছেন এবং নয় জন এখনো পর্যন্ত আইসিউতে আছেন চিকিৎসার জন্য সুচিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন সে তার সবই যেন করা হয় এই জন্য সকাল থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা তারা এখানে এসেছিলেন পরিচালকের সঙ্গে কথা বলে বিষয়টি তারা নিশ্চিত করে গেছেন আহত শিক্ষার্থীদের যাতে সুচিকিৎসা দেওয়া হয় সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয় বৃষ্টি শুনছিলাম বিস্তারিত করে জানাচ্ছিলেন সাফা ধন্যবাদ একসময় পছন্দের তালিকায় থাকলেও পরে শেখ হাসিনার চোখের বিষ হয়ে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি এমনটা দাবি করে তিনি বলেছেন ঘৃণ্য পরিকল্পনা থেকেই সেনাবাহিনীকে ব্যবসায় জড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আর আলোচিত আয়না ঘরের জনক সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহকর্মী রাশেদ নিজাম বিস্তারিত জানাবেন অক্টোবর আটাশ দুই হাজার তেইশ উত্তাল রাজনীতিতে হঠাৎই নাটকীয়তা বিএনপি কার্যালয়ে হাজির হন মিয়া আরেফি নামে এক ব্যক্তি যিনি নাকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা এরপর পল্টন থানার এক মামলায় কথিত ওই উপদেষ্টাকে গ্রেফতারের পর ডিবি পুলিশ গ্রেফতার করে সাবেক সেনা কর্মকর্তা জেনারেল চৌধুরী হাসান দিকে উনি যে কথাগুলি বলেছেন বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কা হয়ে যাবে তারপরে উনি উনি এই বললেন যে এগুলি বলতে চান নাই লেফটেন্যান্ট জেনারেল ডক্টর হুসেন সোরাউদ্দি উনি ওনাকে এগুলি শিখিয়ে দিয়েছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর কারামুক্ত হন হাসান প্রশ্ন হচ্ছে আসলে মি আরেফি নামে ওই ব্যক্তি কে ছিলেন যারা অ্যাক্টিভিস্ট যাদেরকে অনলাইনে দেখেন বিভিন্ন জায়গায় টক শো করে প্রত্যেকেই তাকে চিনত এবং প্রত্যেকের সাথেই তার যোগাযোগ ছিল এক মানে সুদীর্ঘদিন ধরে তো আমার চিনাটা ছিল হলো স্পেসিফিক ওই ঘটনার জন্য। যে একজন লোক এখানে এসেছে এই বিষয়টা কোয়ার্ডিনেট করছে এবং তার পরিচয় হলো সে একজন ডেমোক্রেট সদস্য এবং মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা একটা জায়গায় গেলে কেউ প্রশ্ন করলে উত্তর এবং এটার দায়ী দায়িত্ব সেই ব্যক্তি এবং যিনি নিয়েছেন তাদের এটা আমি মনে করি না যে এটাকে খুব গুরুত্ব দিয়ে যেভাবে সরকার এটা মামলা সাজালো এটা উদ্দেশ্য বলছিলেন নানা কারণে সাবেক প্রধানমন্ত্রীর আক্রোশের শিকার হন তিনি চাকরি শেষ করার আগে আমি তার সাথে দেখা করি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এবং জিজ্ঞেস করেছিলাম যে কেন এত সুন্দর একটা সেনাবাহিনীর এই দুরবস্থা হচ্ছে তিনি সংক্ষেপে উত্তর দিয়েছেন যেটা খুবই প্রনিধানযোগ্য এই সেনাবাহিনী তার পরিবার সদস্যদের হত্যা করেছে জনগণ বলে সেনাবাহিনী শেষ ভরসাস্থল একদিন জনগণ বলবে এই সেনাবাহিনী অতি দুর্নীতিবাজ অতি অর্থলোভী এবং টাকা পয়সা ধন দৌলতে এরা ভাসতে থাকবে তাদের পক্ষে ক্ষমতা রাজনীতি এগুলো নিয়ে ভাবার আর সময় হবে না দেশ জুড়ে ব্যাপক আলোচনা আয়না আয়নাঘর নিয়ে মিলিটারি সাবেকই পরিচালক বললেন এটি পরিচালিত হতো সরকারের সর্বোচ্চ সরাসরি ইন্ধনে আয়নাঘরটা একটা সিম্বলিক যেমন এটা র্যাবের ছিল ডিজিএফআই ছিল জয়েন্ট ইন্টারিগ্রেশন সেলের ছিল এবং এটা যে শুধু সেনানিবাসের ভেতরে ছিল তা নয় বাইরেও মনে করেন গুলশান দুইও এরকম সেইফ হাউস ছিল এগুলোকে ঘর বলতো এর মূল পরিকল্পনাকারী হলো জেনারেল তারেক সিদ্দিকী অবসরপ্রাপ্ত যিনি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন নিরাপত্তা উপদেষ্টা এই লোকটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হওয়ার কথা সেই কাজ না করে সব ব্যবসার বাংলাদেশের ওই যে বললাম উন্নয়ন কর্মকাণ্ডের পার্সেন্টেজ এত পার্সেন্ট এগুলো নিত এবং এই কাজগুলো কায়দা করে সে সেনাবাহিনীকে দিত এখান থেকে সে পয়সা খাইতো নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাতেও তারেক সিদ্দিকির হাত ছিল বলে দাবি করেন হাসান সারোয়ার্দি আমি চাকরি করেছি কিন্তু স্বস্তিতে নয় রাশেদ নিজাম যমুনা নিউজ ঢাকা এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন সেখানে ফয়সাল আজ শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম কেমন দেখছেন জানাবেন বৃষ্টি এখানে কিন্তু সকাল থেকেই ত্রাণ কার্যক্রম বেশ সারা পড়েছে আপনি জানেন যে বিগত কয়েকদিন গত চার দিনও সাধারণ মানুষের যে উচ্ছ্বাস ত্রাণ কার্যক্রম দেখেছি বেশ মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু সব বয়সী মানুষজন আসছেন তারা ত্রাণ ত্রাণের পাশাপাশি তারা নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন এছাড়া বলা যায় যে শুকনো খাবার বিশেষ করেই কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণে আজকের দিনটাতেও কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন খাবার শুকনো খাবার থেকে শুরু করে চাল ডাল তেল পানি আসলে যে যেভাবে পারছেন যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু তারা এই ত্রাণ সহযোগিতা করে যাচ্ছেন বলা যায় যে গত কয়েকদিনের তুলনায় আজকেও কিন্তু কোনো ব্যতিক্রম নয় সেই শুরু থেকে সাধারণ মানুষের উচ্ছ্বাস যেমনটি দেখেছি আজকেও বৃষ্টি সেভাবেই কিন্তু একই ধরনের উচ্ছ্বাসই দেখতে পাচ্ছেন ধন্যবাদ ফয়সাল GPH Quantum B600TR, বাংলাদেশের Uchoshokti Shampunno, Ek Matro Ron. রাজধানীতে চলাচল বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন পায়ে চলা রিকশা চালকরা সকালে শাহবাগ মোড় অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন সাত দফা দাবি জানান শেখ হাসিনা সরকারের দেয়ার সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়নের দাবি জানান আর এর জন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম বেঁধে দেন আন্দোলনকারীরা একত্রিশে আগস্টের মধ্যে অবৈধ ব্যথর চালিত রিক্সা বন্ধ না করলে রাজধানীতে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে পায়ে চালিত রিক্সা চালকরা বলেছেন অটোরিক্শার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনা ঘটে তাই অটোরিক্শা বাতিলের দাবি তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে সহবাগে পৌঁছেছে সেনাবাহিনী সারা জুড়ে পার্শ্বনা মাধ্যম হ্যাঁ মানে দুই জুড়া মানে এটা আমরা দাবি করতে এটা বন্ধু করব মেন সরোদার চলার কারেন্টই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতেছে আপনারা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করবেন রিক্সা শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন মত বিনিময় করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমরা সরকারের দিক থেকে কোন সাড়া না পাই রিক্সা শ্রমিকরা আবার ঢাকার রাজপথে নেমে আসবে বন্যাতদের জন্য সারা দেশে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে ছাত্র আর এই কার্যক্রমে নগদ টাকা প্রয়োজনীয় ওষুধ কাপড় চোপড় সহ শুকনো খাবার দিয়ে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ বেশ সারা ফেলেছে কিন্তু ত্রাণের জন্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে বিশেষ করে রাজধানীর বাজারগুলোতে চিড়া গুড় মোমবাতি সহ কিছু পণ্যের সরবরাহ একেবারে নেই বললেই চলে অভিযোগ উঠেছে এই বাড়তি চাহিদার সুযোগ নিয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে সারা দেশের মানুষ ত্রাণ সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা চিরা গুড় আর বিস্কুটের তাই এসব শুকনো খাবার সংগ্রহের জন্য রাজধানীর দোকানে দোকানে ঘুরছেন স্বেচ্ছাসেবীরা হঠাৎ করে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় পণ্যের যোগান দিতে পারছেন না বিক্রেতারা নগদ টাকা নিয়ে দোকানে দোকানে ঘুরেও চিরা গুড় সংগ্রহ করতে পারছে না স্বেচ্ছাসেবীরা অনেকে বলছে উপরে নিয়ে গেছে উপরে গেছি খুঁজতে বলতেছে উপরে চিরা নাই নিচে যান নিচে যান এভাবে পাঠায় দিচ্ছে চাহিদা অনুযায়ী মাল পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তাও রাখছে ওইখান থেকে আইনি না দিচ্ছে কিন্তু আমরা ঘুরতেছি সকাল থেকে নামার জন্য পাচ্ছি না আসলে এগুলা কোথায় যাচ্ছে বা কোথায় রাখা হচ্ছে কেউ তত্ত্বাবধান করার মতো কেউ নেই এক সপ্তাহ আগে যে চিড়ার দাম ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এখন তা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা অভিযোগ উঠেছে বাড়তি চাহিদার সুযোগ নিয়ে চিরাগুড়ের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা কোন দোকানে বলতেছে আটান্ন টাকা কোন দোকানে অষ্টআশি টাকা হ্যাঁ পুরো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার একটা ডিফারেন্ট খেজুরের দাম দুইশো পঞ্চাশ ষাট করে তারা তাতে মুড়ি পুরোপুরি নাই একেবারে মুড়ি তারপরে আমরা অর্ডার দিলেও যে তারা দিতে পারবে নিশ্চয়তা তারা দিচ্ছে না ব্যবসায়ীরা বলছেন কারখানা থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না মিলগেটে বেশি দাম দিতে হচ্ছে এর প্রভাব পড়ছে খুচরা দোকানে মাল আমরা পাইতেছি না মিল থেকে আসতেছে কম প্রয়োজন একশো বস্তা দিতেছে বিশ ত্রিশ বস্তা যে ছিটা আমরা আগে মনে করেন বাইশশো চব্বিশশো টাকা কিনতাম ওইটা এখন কিনা লাগে তিন হাজার টাকা আঠাইশো টাকা উনত্রিশশো টাকা বত্রিশশো টাকার এরকম পুর কে দিতে টাকা 70 টাকা 10 টাকা এরকম আসছে যদি প্রোডাকশন যা হয় ইচে বেশি চাইদা এইজন্য কিছু কিছুเมล মালিক দাম বাড়ায় দেয় আমরা আবার কিছু দাম বাড়াবে বাট্টে বেస్తే হয় ভারত করে অতিরিক্ত চাইদা সামাল দিতে হিমশিম কাচ্ছেন মিল মালিকরা দর বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধির অজুহাতকে সামনে আনছেন তারা মালে চাইদা অতিরিক্ত এটার জন্য মালের প্রাইসেস মার্কেটে ধানে এটার জন্য কিছু ধানের দাম বেশি প্লাস আহ হঠাৎ করে ধানটা সংগ্রহ করতে গিয়ে একটু নিয়মধানক প্রয়োগ করতে হইতেছে এই সব কারণে আমাদের কষ্টিং গসটা পাইরা গেছে রাজধানীর দোকানগুলোতে মিলছে না পর্যাপ্ত মোমবাতি অল্প কিছু পাওয়া গেলেও সংগ্রহ করতে হচ্ছে চড়া দামে। जिले খুঁচি পলটনে খুঁচি এখন শেষ কারবাতে আসছি এখানেও কোনো মোমবাতি নাই পারফিউজে প্রায় 12 টাকা বেশি লাগছে চপতে আগে ছিল এটা 80 টাকা 80 টাকা বেচিম দাম 85 টাকা বেస్తা এখন কারখানায় তে চাই আমাদের থেকে একশো বিশ টাকা বেচা দেব না কারণে মাল আনতেছে না ত্রাণ সরবরাহকারীদের অভিযোগ সংকটের এই সময়ে প্যাকেটজাত গুঁড়ো দুধের দামও বেশি নিচ্ছেন অনেক বিক্রেতা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজি টায়ার্সের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে গতকাল রাতে লাগা আগুন এখনও জ্বলছে ফায়ার সার্ভিসে এগারোটি ইউনিট কাজ করছে সহকর্মী নুনবী সরকারও আছেন সেখানে নুনবী আগুনে হতাহতের কোনো খবর পাওয়া গেল কিনা এবং আগুন নেভাতে আর কত সময় লাগতে পারে বলে ফায়ার সার্ভিস জানালো ফায়ার সার্ভিস আসলে আনুষ্ঠানিকভাবে বলছে চেষ্টা চলছে কখন আগুন নিভানো যাবে সেটি আসলে তারা বলতে পারছে না কারণ দেখে মনে হচ্ছে যে আগুনের যে বিস্তৃতি এবং ফায়ার সার্ভিসের যে চেষ্টা সে তুলনায় আগুন জ্বলে বিল্ডিং এর যা আছে পুরো মধ্যে শেষ হয়ে গেছে যখন আগুনটা নিভে যাবে তখন হয়তো বা এটা বলা যেতে পারে আর বা কয়েকজন দু একজন এসেছেন তাদের এখানে সন্ধান পাচ্ছেন না স্বজনদের কেউ শ্রমিক কেউ বা এখানে লুটপাট করার জন্য এসেছিলেন এরকম হয়তো বা কেউ কেউ মারা যে থাকতে পারেন আর স্থানীয়রা বলছেন যে আগুনটা আসলে যারা লুটপাট করতে এসেছিল তাদের দুই পক্ষের মধ্যে সংঘাতের কারণে ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এরকম কথা তো ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আসলে কি কারণে এখানে আগুনটা লেগেছে তবে এই কারখানা পাঁচ তারিখের পরে পাঁচ আগস্টের পরে সরকারের পদত্যাগের পরে কিন্তু আসলে এক দফা লুটপাট চালানো হয়েছিল এরপরে এটি এক পরিত্যক্ত একটা সম্পত্তির হয়েছিল তারপরে আবার যখন গোলাম দস্তকের গাজী গতকাল গ্রেপ্তার হয়েছেন তারপরে আবার লুটপাট করার জন্য এসেছিল এরপরে সারাদিন লুটপাট করেছে রাতের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন আসলে পুরে শেষ হয়ে যাওয়ার পরে নিয়ন্ত্রণে আসবে যদি ফায়ার সার্ভিস চেষ্টা অবস্থা হচ্ছে অনেক ধন্যবাদ নী শুনছিলাম আমরা বন্যার কারণে সারা দেশে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী দু এক জেলায় শোভাযাত্রা হয়েছে সকালে সিরাজগঞ্জ শহরের ভাষালী কলেজের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গল প্রদীপ প্রজলন করে এর উদ্বোধন করেন আয়োজকরা পরে আর বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা বের করেন সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি গোবিন্দবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয় আয়োজকরা জানিয়েছেন বন্যার কারণে এবারের জন্মাষ্টমীর আয়োজনটি সংক্ষিপ্ত করা হয়েছে অর্থের একটি অংশ বন্যা দুর্গতদের সহযোগিতায় পাঠানো হবে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছর খুনের উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি দিনটি উপলক্ষে জেলা ও মহানগর পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্দির ভিত্তিক ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যার পরে অভিষেক অনুষ্ঠান হবে তবে সকাল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় দেখা গেছে উদযাপন কমিটি জানিয়েছে উৎসব খাতে বরাদ্দকৃত টাকা বন্যা দুর্গতদের সহযোগিতা পাঠানো হচ্ছে দেশের এই সমস্ত সব কিছু ভালো হয়ে এটাই ভগবান কাছে এটাই বাংলাদেশের মানুষ ভালো নেই তদুপরি আমরাও ভালো নাই এই যে বড় পরিসর অনুষ্ঠানটা এবার আমরা বর্জন করে শুধুমাত্র মাঙ্গলিক যে অনুষ্ঠানগুলো আছে ভাবে আমরা মন্দিরেই সেগুলো করব। এই অর্থটি যাতে আমরা বন্যা দুর্গত মানুষদের তাদের সেবায় আমরা উৎসর্গ করতে পারি তাদের সেবায় সম্পৃক্ত হতে পারি বা ফুফের সভাপতি ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকে কেন্দ্র করে পঁচিশ আগস্ট ঢাকার মেট্রোপলিটন আদালতে এই মামলার আবেদন করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদীর জবানবন্দির পর মতিঝিল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত অভিযোগে বলা হয় দু হাজার পনেরো সালে এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা হত্যার উদ্দেশ্যে অস্ত্র সহ তার গাড়ি বহরে আসামিরা হামলা চালায় খালেদাজিয়ার গাড়ি বহরে সময় পনেরো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করা ছাড়াও চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মার্থন করেন হামলাকারীরা এ সময় আহত হন খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরাও এছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন পরের ঘন্টার আয়োজন দেখবেন ঠিক দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল